করোনা আতঙ্কে জেরবার দেশবাসী। করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। হাসপাতালগুলির পাশাপাশি বিভিন্ন এলাকাও স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয় মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে। এদিন কালচিনি পুরাতন পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু করে নিমতি চৌপতি পর্যন্ত এলাকা স্যানিটাইজ করা হয়। কালচিনি মারোয়ারি যুব মঞ্চের দিকে আমরা পুরো কালচিনি টোটাল বাজার এরিয়া আমরা স্যানিটাইজ করব। তারপরে আমরা কালচিনি পিএসও স্যানিটাইজ করব। তারপরে আমাদের প্ল্যানিং আছে আমরা লোখাবাড়ি হসপিটাল গভর্নমেন্ট হসপিটালও স্যানিটাইজ করব। তারপরে আগামী দিনে আমাদের 300 পরিবারের রেশন বিতরণের প্রোগ্রাম আছে। নিডি পিপলরা রেশন পায় এটাই আমাদের উদ্দেশ্য আছে।